Hello friends, good morning. Welcome back to my channel. Ladin Shadine to Shakolko. Welcome. আর সকাল থেকে আজকে সুন্দর রোদ্দুর উঠেছে, রোদ্দুরটা তো এখন ওঠেই, শীতকাল বলে খুব ভালো লাগে। আর রাত্রেবেলা একটু ঠান্ডা ঠান্ডাও লাগছে, তো শীত তো চলে এসেছে, তো জাকিয়ে যে শীত পড়া সেটা এখনো পড়েনি, ডিসেম্বর থেকে জাকিয়ে শীতটা পড়ে। তো সকাল থেকে স্নান পুজো সমস্ত কমপ্লিট, আর ব্রেকফাস্ট করাও আমার হয়ে গেছে, আর এখন বানাচ্ছি লাঞ্চ। লাঞ্চে আজকে কি বানাচ্ছি সেটা তোমরা দেখে নাও, আমি আর বলছি না নিজের মুখে। তো লাঞ্চে আজকে বানাচ্ছি খিচুড়ি, এই শীতকালে সমস্ত সবজি দিয়ে গরমা গরম খিচুড়ি খেতে কার কার ভালো লাগে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। তো খিচুড়িটা আমি আজকে বানাচ্ছি মুগ ডাল আর গোবিন্দভোগ চাল দিয়ে, নিরামিষ খিচুড়ি। দেখো সব রকমের সবজি এখানে দেয়া আছে, দেখতেই পাচ্ছ, ফুলকপি রয়েছে, মটরশুঁটি রয়েছে, গাজর আছে, তারপর পালং শাক দিয়েছি কিছুটা, আর এই যে এখানে টমেটোগুলো এখনও গলেনি, কারণ এটা গলালে কি হয় বলো তো, তাড়াতাড়ি গলিয়ে দিলে চালগুলো গলতে চায় না, তার জন্য একটু পর, এটা সেদ্ধ হয়ে গেছে, একটু ফাটিয়ে দিলেই হয়ে যাবে, তো একটু পর ফাটাবো। আর এখন আমি দিচ্ছি মশলা, তো মশলা কি দিচ্ছি এখানে, শুধু নুন হলুদ দিয়েই সেদ্ধ হচ্ছে মানে চাল আর ডালটা খিচুড়িটা। আর এখানে এই দেখো মশলা রেডি করছি, মশলায় আছে ঘি দিয়ে শুধুমাত্র আদা আর লঙ্কা বাটা দিয়ে, অল্প একটু আদা লঙ্কা বাটা দিয়ে এই খিচুড়িটা আমি মানে রেডি করে নেব। তো এই খিচুড়ি হচ্ছে, আর রয়েছে বাঁধাকপি, বাঁধাকপি সবজি হবে খিচুড়ির সাথে, দেখবে এই বাঁধাকপি সবজি খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে। টমেটোর চাটনি হবে, আর বেগুনি খিচুড়ি, বাঁধাকপির তরকারি, চাটনি আর বেগুনি খেতে কার কার ভালো লাগে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। এই যে বেগুনি, তো বেগুনিগুলো এখনো কাটা হয়নি, এইভাবে করা রয়েছে, এগুলো কাটবো তারপর বেগুনি ভাজবো। তো এটা হচ্ছে আজকে আমাদের লাঞ্চ মেনু, তো সবটা রেডি হয়ে যাক, তারপর তোমাদের আমি দেখাচ্ছি কিরকম হয়েছে। আজকে সন্ধেবেলা একটা দারুণ রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, কারণ দেখবে এই শীতকাল পড়লেই কি মনে হয় বলতো, একটু পিকনিক করি, একটু ঘুরতে যাই, আর একটু পিঠে পুলি আর ভাজাভাজি খাই। তো পিঠে পুলি তো বলতে আজকে তোমাদের একটা পিঠেই আমি মানে ইজি একদম ঝটপট 10 মিনিটে বানিয়ে তোমরা খেতে পারো সেরকমই একটা পিঠে আজকে তোমাদের আমি দেখাবো। তার জন্য একটু তো ওয়েট করতেই হবে, সন্ধে অবধি তোমাদের ওয়েট করতে হবে। তো চলো আমার রান্নাগুলো ঝটপট করে রেডি করে নিই, তারপর তোমাদের সাথে আবারও গল্প করছি। তো আজকে দেখো কত সুন্দর রোদ উঠেছে বাইরেটা, তোমাদের দেখাচ্ছি, দেখো কত সুন্দর রোদ ঝলমলে দেখতে পাচ্ছ, আর রোদটা খুবই ভালো লাগছে, আর মানি প্ল্যান্ট গাছের উপরে উঠে এসছে, দেখো দেখাচ্ছি, চলো দেখো মানি প্ল্যান্ট দেখতে পাচ্ছ, দেখো গাছে উঠে গেছে, আর এখানে একটা কালো তুলসী হয়েছে, আর এখানে একটা বড় সাদা তুলসী, আর এই গাছগুলো আমি কেটেছিলাম, এখন আমি দেখো পাতা বেরিয়ে গেছে, দেখছি সুন্দর পাতা বেরিয়ে গেছে, এটাতেও পাতা বেরিয়ে গেছে, আর গাছ এখন সেরকম কিছু নেই, এখানে এই যে গোলাপ গাছ আছে যে একটা রয়েছে, আর এটা হচ্ছে ডিসেম্বর ফ্লাওয়ার, তো এটা দেখো ফুটে গেছে, অনেক ফুল আমি তুলে পুজো করেছি। আর বাগানটা পরিষ্কার করা হবে পুরো, তারপর লাগানো হবে গাঁদা ফুল। তো এখানেও দেখো মানি প্ল্যান্ট রয়েছে, আগেও তোমরা দেখেছো এই যে রয়েছে, আর এখানে হলুদ গাছগুলো কিছুগুলো তোলা হয়েছে খাওয়ার জন্য, আর কিছুগুলো এখন এখানে রয়েছে, তোলা হয়নি, আবারও বেরোচ্ছে ছোটো ছোটো। অপরাজিতা গাছটা দেখো মানে এখনও দু একটা করে ফুল ফুটছে, তো শুকিয়ে আসছে, তো এর মনে হয় সিজনটা শেষ হয়ে গেল জানি না। আর পেঁপে গাছে ফুল ফুটে গেছে, জানি না পেঁপে ধরবে কি না, এই দেখো ছোট্ট এইটুকু ছোট্ট পেঁপে গাছে দেখো কেমন ফুল ফুটেছে। আর ওখানে একটা লেবু গাছ লাগিয়েছি, এই যে লেবু গাছ, তো এইটা কি লেবু গাছ, না এটা লেবু গাছ নয়, এটাই লেবু গাছ, এই যে আর এখানেও একটা আছে লেবু গাছ ছোট্ট, আর এখানে এই যে এই গাছগুলো দেখো এখন আর ফুল ফুটছে না, এক দুটো করে ফুটছে, বেশি ফুটছে না, এই যে তো এক দুটো করে ফুটছে, যা হোক এতেই আমার পুজো করা হচ্ছে, এক দুটো করেই ফুটছে। তো পুরো বাগানটা ক্লিন করা হবে, তারপর গাছপালা লাগাবো, আর জবা গাছগুলোতেও তো জবা গাছগুলোতেও ফুল ফুটছে বাট কম, অনেক বেশি এখানে, এই দেখো এই যে লাল লাল এই এই জবা ফুলটা দেখতে কিন্তু অসম্ভব সুন্দর, এটা হচ্ছে ঝুমকো জবা, এই দেখো কানের যেমন ঝুমকো হয় না ঠিক সেরকমই এটা ঝুমকো জবা, তো এই যে ফুটে রয়েছে। আর ওখানে একটা আছে জবা গাছ, মানে এখানেও অনেকগুলোই জবা গাছ ছিল, তা কেটে দেওয়ার জন্য হয়নি এখনও ফুল, আর এই যে এখানে একটা রয়েছে জবা গাছ, এটাতে অনেক ফুল হয়, জবা ফুল হয় অনেক, তো তুলে পুজো করা হয়ে গেছে। আর ভেন্ডি গাছগুলোর অবস্থা দেখো, একদমই ভেন্ডি শেষ হয়ে গেছে,
গাছগুলো পুরো ন্যাড়া হয়ে গেছে। আর এখানে একটা পেঁপে গাছ নিজের থেকেই হয়েছে, মানে আমরা লাগাইনি, এটা ওইগুলো লাগিয়েছি তো ওইগুলোতে ফুল হয়েছে। আর এটা দেখো কিছু হয়নি, নিজের থেকেই হয়েছে গাছটা, কেমন কি হবে জানি না, হয়তো পরে হবে। তো বাগানটা এখন পুরো ক্লিন ক্লিন করা হবে, তারপর গাছপালা লাগানো হবে। এই হচ্ছে আমার বাগানের এখন অবস্থা। তো শীতকাল তো ঢুকেই গেছে, এখনও অবধি বাগানটা ক্লিন করা হয়নি, কারণ যারা মানে করবে ক্লিন তারা আসেনি, তার জন্য এখনও বাগানটা কিচ্ছু করা হয়নি। তো তারা এলেই ঝটপট করে বাগানটা ক্লিন করে আমরা গাছপালা লাগাবো, কারণ গাছপালা একটু না লাগালে ভালোও লাগে না। তো লাগাবো ভেবেছি, জানি না কতটা কী করা যাবে। দেখো রোদটা দেখছো কত বেশি রোদ উঠেছে, সুন্দর রোদ উঠেছে। আর শীতকালে এই রোদটা কিন্তু অসম্ভব সুন্দর লাগে, আমার তো খুব ভালো লাগে। আর বেশিক্ষণ থাকি না, যতক্ষণ পারি। তো হাজবেন্ড এখনও আসেনি, তার জন্য খাওয়া দাওয়া হয়নি। খাওয়া দাওয়া করে একটুখানি রোদে বসে তারপর একটু রেস্ট করব। দেখো এখানে না আমি জল দিয়েছি, এই যে রোদে দিয়েছি, এই বড় বোতলটা দিয়েছি, কারণ কি বোতলটা গরম হয়ে যাবে আর খেতেও কিন্তু এই জলটা খুব ভালো লাগে, তার জন্য অনেক বোতলই দিই। তো সেই ছোটো ছোটো বোতলগুলো উঠিয়ে নিয়েছি, আর এখন এই বড় বোতলটা গরম হচ্ছে। এই রোদের জলটা খেতে কিন্তু ভালো লাগে। আর কিছু কিছু দিন মানে কখনো কখনো কি বলতো রোদের মধ্যে রেখে দিই জল, সেটা আমার হাজবেন্ড স্নানও করে। তো এখন রাখা হয়নি, এখন গরম জলেই করছে, কারণ ওর শরীরটা খুব একটা ভালো নেই, তার জন্য গরম জলেই করছে। তো লাঞ্চ করতে চলে এসেছি। তো লাঞ্চে কি কি হয়েছে আগেই তোমরা জানো, তো দেখি ফাইনাল। এই দেখো খিচুড়ি, আর এখানে বাঁধাকপি তরকারি, আর বেগুনি চাটনি। তো এই দেখো আজ শালপাতায় খাচ্ছি, খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে শালপাতায়। কার কার খেতে ভালো লাগে এরকম শালপাতায় অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। তো চলো ঝটপট করে আমি লাঞ্চটা করে নিই, আর দেখতে কিন্তু অসাধারণ লাগছে, গন্ধটাও কিন্তু খুব সুন্দর বেরিয়েছে। তো চলো লাঞ্চটা করে নিই, তারপর আবার ইভিনিং এ তোমাদের একটা নতুন রেসিপি দেখাবো, সেটা তো বলেছি, সেটা অবশ্যই দেখাবো। তো চলো লাঞ্চটা আগে করে নিই। গুড ইভিনিং, এখন বেজে গেছে সন্ধে 7টা। তো তোমাদের বলেছিলাম সন্ধেবেলায় পিঠে পুলি দেখাবো, তো চলো কিভাবে আমি পিঠে করছি, মানে 10 মিনিটে ঝটপট তোমরাও রেডি করে নিতে পারো এই সুন্দর পিঠেগুলো। তো চলো পিঠেগুলো বানাবার জন্য কি কি লাগছে সেটা তোমাদের আমি এক নজরে দেখিয়ে দিচ্ছি। পিঠেগুলো বানাবার জন্য আমার লাগছে সুজি, আর লাগছে চিনি, আর অল্প একটু মৌরি, আর পরিমাণ মতো নুন, অল্প একটু নুন। তো চলো এই ব্যাটারটা মানে সুজি চিনি মৌরি আর নুন দিয়ে খুব ভালো করে আগে মেখে নিই, তারপর আমি সাদা তেল এখানে চাপিয়ে দিয়েছি, ভেজে পিঠেগুলো রেডি করব, সেটা তোমাদের আমি দেখাচ্ছি। তো সুজির প্যাকেটটা আমি কেটে নিচ্ছি প্রথমে। তোমরা যেরকম পিঠে খাবে মানে জটা খাবে সে পরিমাণ তোমরা সুজি এখানে দেবে। তো আমি এখানে ছোট একটা 10 টাকার প্যাকেট নিয়েছি, সেটার থেকে হাফ প্যাকেটের মতো আমি এখানে হাফ প্যাকেটের একটু বেশি সুজি দিলাম, আর দিচ্ছি পরিমাণ মতো চিনি। তোমরা যেরকম মিষ্টি খেতে চাও সেরকম পরিমাণ মিষ্টি এখানে দেবে, আর দিচ্ছি অল্প একটু নুন, আর দিচ্ছি কয়েকটা মৌরি টেস্টের জন্য। তো সবগুলো আমার দেয়া হয়ে গেছে, এরপর আমি খুব ভালো করে এটা মেশাবো। প্রথমে খুব ভালো করে শুকনো মিশিয়ে নিলাম, তারপর অল্প করে জল দিতে হবে, একবারে বেশি জল দিও না, অল্প করে জল দেবে আর মেশাতে থাকবে। ভালো করে মেশাতে হবে, কারণ চিনিটা দিয়েছি সেই চিনিটা এখানে ভালো করে গুলে যেতে হবে, না হলে কিন্তু পিঠেটা মানে ভালো লাগবে না, চিনিটা মুখে লাগবে। সেই সূত্রে এই চিনিটাকে খুব ভালো করে তোমাদের মেখে নিতে হবে। দেখো 2-3 মিনিট খুব ভালো করে মেখে নিলেই হয়ে যাবে রেডি। তো আমার মনে হচ্ছে এখানে আর একটুখানি জল দিতে হবে, ব্যাস, আর জল কিন্তু আমি দেবো না। এরপর খুব ভালো করে আমি এটাকে মেশাবো, আর এটা দেখো আমার মেশানো কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি রেস্টিং টাইমে এটা 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো, তারপর এগুলোকে আমি ভাজবো, সেই সময়টা ভাজার সময়টা তোমাদের দেখাচ্ছি। 10 মিনিট হয়ে গেছে, এরপর ঢাকাটা খুলে দেখি যে কেমন হয়েছে ব্যাটারটা।
তো দেখো ব্যাটারটা আমার অনেকটাই ফুলে এসেছে, আশা করি দেখতে পাচ্ছ। আর এরকম ভাবেই মেখে এরকমই হবে, তাহলেই পিঠেগুলো কিন্তু খুব ভালো হবে। তো এরপর আমি এখানে কড়াইতে সাদা তেল বসিয়ে দিয়েছি, আর এক একটা করে পিঠে আমি দিয়ে দেখি কেমন হচ্ছে। দেখো পিঠেটা কিন্তু খুব সুন্দর ফুলে উঠেছে, আশা করি তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর ফুলে উঠেছে। এরপর পিঠেটাকে আমি উল্টে দিচ্ছি, দেখো কতটা সুন্দর ফুলে উঠেছে। এটা করতে যেমন তাড়াতাড়ি হয়ে যায়, আর খেতেও কিন্তু সত্যি খুব অসম্ভব সুন্দর লাগে। একটু লাল করে ভেজে নিই, তারপর তুলে দেবো। Every day, late at night, not okay. All I want, and I pray, all I need are some better days. Fuck me, I'm looking in the mirror. Hey, দেখো পিঠেটা দেখছো? এটা পিঠেও বলতে পারো আর মালপোয়াও বলতে পারো। তো একটা আমার হয়ে গেল, আরো কয়েকটা আমি বানাই, তারপর তোমাদের দেখাচ্ছি। দেখো অল্প একটু করে নিচ্ছি, খুব বেশি নিলে বড় বড় হলে দেখতেও ভালো লাগবে না আর খেতেও ভালো লাগবে না, তার জন্য অল্প করে নিয়ে এরকম করে তেলে দিচ্ছি। তোমরা চাইলে একসাথে দুটো তিনটেও দিতে পারো, আমি এখানে একটা করেই করে তোমাদের দেখাচ্ছি। এটা তোমরা ইভিনিং স্ন্যাক্স হিসাবেও খেতে পারো, আর শীতকালে ঠান্ডার সময় পিঠের মতোও খেতে পারো, চা দিয়েও খেতে পারো। আর তোমরা এটার সাথে আরেকটা জিনিস অ্যাড করতে পারো, সেটা হচ্ছে ড্রাই ফ্রুট। যদি মানে কোনো ড্রাই ফ্রুট বাড়িতে থাকে তাহলে দিতে পারো। আজকে আমি কোনো রকম ড্রাই ফ্রুট দিইনি, আমি শুধুমাত্র এটা মানে সুজি আর চিনি নুন দিয়েই তোমাদের বানিয়ে দেখালাম, তোমরা ড্রাই ফ্রুটসও এর মধ্যে অ্যাড করতে পারো। খুব ইজিলি হয়ে যায় এটা, আর খেতে কিন্তু সত্যি কথাই অসম্ভব সুন্দর লাগে। এই রেসিপিটা আমার নিজের নয়, আর এটা আমি কৃষ্ণা ন্যাচারাল ব্লগ বা কৃষ্ণা রান্নাঘর যেখানে একটা চ্যানেল রয়েছে সেখান থেকে দেখেছিলাম, মাসিমা বানিয়েছিল। তো দেখে আমার খুব ভালো লেগেছিল, আমিও ভাবলাম ঝটপট দেখি তো বানানো যায় কিনা। ফার্স্ট টাইম ট্রাই করলাম, সত্যি অসম্ভব সুন্দর হয়েছে দেখতে। আর এখনো খাইনি, খেতে কেমন হয়েছে তোমাদের আমি বলছি। আর পুরো ক্রেডিটটাই হচ্ছে কৃষ্ণা ন্যাচারাল ব্লগের মাসিমার। তো চলো এই যে আরো কয়েকটা ভাজছি। আমি তো জানি যে ওনার মতো অতটা সুন্দর হবে না, তাও হচ্ছে দেখেই মানে ভেঙে যাচ্ছে না হচ্ছে, এটা দেখে আমার কিন্তু খুব ভালো লাগছে। তো চলো আর একটা আমি ছেঁকে নিই। মানে করতে খুব ভালো লাগছে, বিশ্বাস করো এটা করতে খুব ভালো লাগছে। কোনো জিনিস করলে সেটা যদি হয় মানে ভেঙে যায় না কিছু হয় না হয়, সেটা দেখেই কিন্তু অসম্ভব সুন্দর লাগে। তো আমিও ফার্স্ট টাইম ট্রাই করলাম কাকি মাসিমার দেখে, তো আমার হয়েছে, এটা খুবই ভালো লাগলো। তো চলো এরপর আমি তোমাদের একটু ভেঙে খেয়ে দেখাই যে কেমন হয়েছে। এই দেখো এরকম হয়েছে, তো একটু খেয়ে দেখাই যেটা কেমন হয়েছে। এতটা সুন্দর হয়েছে যে তোমাদের কি বলবো, নরম তুলতুলে, আর একবার মুখে গেলে মনে হচ্ছে খেয়ে যায় আমি আর স্টপ করবো না। সত্যি কথাই খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে, দারুণ। আর তো সবটা এত দারুণ হয়েছে খেতে কি বলবো, আমার মনে হচ্ছে খেয়েই যায়। আজকের ব্লগটা এই খেতে খেতে শেষ করছি,
খুব ভালো লাগছে খেতে, তোমরাও বাড়িতে বানাও আর ঝটপট খাও, আর খেয়ে আমাকে কমেন্ট করে জানাও সত্যি এটা খেতে কিন্তু ভালো লাগছে কিনা। তো আজকের মতো এই পর্যন্তই, আগামীকাল নতুন সকাল আর নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো। স্টে টিউন এন্ড বাই, গুড নাইট। I wake up to a little bit of drool on my pillow, feel like it's gonna be a bad day. Yeah, I'm tired of shit, and the coffee ain't hit yet, damn, ain't that great. I don't wanna go to work, cause my boss is a jerk, and I'm not even that paid.